তো ছাত্রছাত্রীরা, আজ উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমাদের ট্যাবের টাকার বিষয়ে আজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর তোমাদের আজকে আমি দিতে চলেছি। তোমরা কিন্তু আজ এবং কাল থেকেই সকলেই তোমরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই 10,000 টাকা আসার কিন্তু মেসেজ কিন্তু পাওয়া শুরু করে দেবে, এবং সম্পূর্ণ যে তথ্যটি রয়েছে সেটা তোমাদের সামনে আজ তুলে ধরবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমাদের জানিয়ে দিই, তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ইতিমধ্যেই কিন্তু বাংলা, ইংরেজি এবং আর্টসের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এই বিষয়গুলোর বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বিগত 5 বছরের প্রশ্নপত্রের এমসিকিউ, এসকিউর উত্তর, সমস্ত কিছু কিন্তু উত্তরসহ পিডিএফ আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নাও, কারণ তোমাদের বেশিরভাগ স্কুলেই কিন্তু টেস্ট পরীক্ষা চলছে বা কয়েকদিনের মধ্যে কিন্তু শুরু হবে। ডেসক্রিপশানে দেখবে দুটো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, একটা এইচএস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস 2023, সেখানে বাংলা এবং ইংরেজির সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের। আরেকটি হচ্ছে এইচএস আর্টস অল সাবজেক্ট নোটস 2023, সেখানে আর্টসের যে যে বিষয় বললাম সেগুলো ছাড়াও ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর নিউট্রিশনের ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, এসকিউ উত্তরসহ কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো আগামী দিনেও তোমরা এইরকম তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফ সহ আর এরকম এডুকেশনাল নিউজ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো আসা যাক আমাদের টপিকের দিকে। যে টপিক, তোমাদের যে ট্যাবের যে 10,000 টাকা দেওয়ার প্রকল্প, সেটার নাম হচ্ছে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প। অনেক দিন ধরেই কিন্তু তোমরা ছাত্রছাত্রীরা জানতে চাইছিলে যে তোমাদের ট্যাবের টাকাটা এখনও ঢুকছে না কেন, যেখানে আমি এর আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম যে শুরু হয়ে গেছে ট্যাবের টাকা ঢোকা, কিন্তু সেটা সাময়িকভাবে কিছু কিছু জন মেসেজ পেয়েছে। কিন্তু আজ থেকে তোমরা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরাই নিজেদের ফোনে অর্থাৎ তোমাদের ব্যাংকের সঙ্গে যে নম্বরটি রেজিস্টার্ড রয়েছে সেই নম্বরে কিন্তু তোমাদের মেসেজ চলে আসবে 10,000 টাকা দেওয়ার। কেন বললাম, কারণ আজ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর কিন্তু একটি প্রোগ্রাম আছে, যেখানে তিনি কিন্তু কলকাতা জেলার 153টি স্কুলের প্রত্যেকটি স্কুলের অর্থাৎ কলকাতা জেলার অন্তর্গত যে 153টি স্কুল আছে সেইখানে তাদের কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে 30 জন ছাত্রছাত্রীকে সেই নেতাজি ইন্ডোরে কিন্তু উপস্থিত থাকতে বলেছেন। তার কারণ হিসেবে জানা যাচ্ছে তিনি ওই 153টি স্কুলের 30 জন যে ছাত্রছাত্রী করে থাকবে তাদের মধ্যে থেকে ছাত্রছাত্রীদের তিনি কিন্তু ট্যাব বা ট্যাব কেনার যে 10,000 টাকা সেটা কিন্তু আজকে তাদের হাতে তুলে দেবেন। এবং এটাও জানা গেছে যে এই টাকা যারা যারা আজকে নেতাজি ইন্ডোরে পাচ্ছে না তাদেরকে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আজকে কিন্তু ট্যাবের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন, এবং যারা যারা এই টাকাটি অর্থাৎ নেতাজি ইন্ডোরে যারা যারা থাকতে পারছে না, কারণ সকল স্টুডেন্টকে তো ডাকা সম্ভব নয়, 30 জন করে ছাত্র ডাকা হয়েছে, তো সেখানে যে সকল ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবে না তাদেরকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ আজ থেকে সকল ছাত্রছাত্রীরাই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবে। অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে তোমাদের কিন্তু এই টাকা ঢোকার প্রক্রিয়া। অর্থাৎ আজ থেকে সকল ছাত্রছাত্রীরাই তোমাদের ফোনে মেসেজ পাবে, অথবা তোমরা কী করবে, কাল পরশু নাগাদ ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে একবার পাসবুকটা আপডেট করিয়ে আনবে। যাদের মোবাইল নম্বর রেজিস্টার্ড নেই তারাও কিন্তু নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পেয়ে যাবে। অর্থাৎ টেস্ট পরীক্ষা চলাকালীন এই যে ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হচ্ছে এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, যে আজকেও অনেক স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা রয়েছে কলকাতা জেলার, সেই সকল স্কুলে যদি মুখ্যমন্ত্রী এইরকমভাবে যদি ডাকেন সেক্ষেত্রে তাদের কিন্তু আজকে টেস্ট পরীক্ষাটাকে সাময়িকভাবে বন্ধ রাখতে হবে, অন্যথায় কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন সম্ভব নয়। তো যারা এই কথাটা বলছে তাদেরকে বোর্ডের তরফ থেকে একটি নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল যে টেস্ট পরীক্ষা 17 তারিখ থেকে কিন্তু নিতে হবে, সেক্ষেত্রে কিছু স্কুল আগে নিয়ে নিচ্ছে তাতে কিন্তু সমস্যা নেই। আর কেউ কেউ তো এই প্রশ্নও তুলছে যে ট্যাব দেওয়ার যে প্রকল্পটা সেটা মুখ্যমন্ত্রী চালু করেছিলেন অনলাইনে পঠন পাঠনের সুবিধার জন্য, তো এখন যেহেতু অফলাইনে ক্লাস হচ্ছে সেখানে ট্যাব দেওয়ার মানে কি, প্রশ্ন কিন্তু অনেকেই উঠছে। কিন্তু সরকারি প্রকল্প, অবশ্যই ছাত্রছাত্রীরা এটা পাবে, তাদেরকে বঞ্চিত কেউই করতে চায় না, সেক্ষেত্রে তোমাদের এই সব কথায় কান দিয়ে লাভ নেই। অবশ্যই তোমরাও এই তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা তোমরা পাবে, এবছরও সকলে পাবে, আজকে থেকে সেই পদ্ধতি কিন্তু শুরু হচ্ছে। সম্পূর্ণটা আজ কিন্তু আনন্দবাজার পত্রিকায় এটা কিন্তু প্রকাশিত হয়েছে, সেই খবর পাওয়া মাত্রই তোমাদেরকে কিন্তু আমি ভিডিও মারফত জানলাম। তোমরা জানিও কমেন্ট করে তোমাদের এই খবরটি কেমন লাগলো, এবং কারা কারা ইতিমধ্যেই ব্যাংকের মেসেজ তোমরা চলে এসেছে বা কারা কারা ভিডিওটা দেখতে দেখতে তোমাদের ফোনে মেসেজ এসেছে সেটাও কিন্তু অবশ্যই এখানে কিন্তু কমেন্ট করে লিখে যেও যে তোমাদের ফোনে কি মেসেজ এসেছে কিনা। তবে আজ থেকে সবাই কিন্তু এই মেসেজটা পাবে, এবং আগামী কয়েকদিনের মধ্যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে তোমরা কিন্তু এই টাকাটাও পেয়ে যাবে। আজকে আপাতত এই ট্যাব কেনার টাকার বিষয়ে একদম অথেন্টিক এবং কারেন্ট যে নিউজটা ছিল সেটা তোমাদের সবাইকে জানিয়ে দিলাম।
তো আশা করছি সকলেই তোমরা এই মেসেজটা ফোনে পাবে এবং পেলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।